आशा भोसले 12 जून से जी बांगाली पे सारेगामा पर शुरू हो रहा है और मैं उसमें आ रही हूँ। मेरा ख्याल है कि बंगाली लोग मुझे बहुत प्यार करते हैं और इस बार भी उसी प्यार से मेरी बात सुनेंगे और शो बहुत अच्छा होगा, या अच्छा होता ही हमेशा, तो आप जरूर देखिएगा। এমনই জোরদার সূচনা হতে চলেছে সারেগামাপার। সারেগামাপার মঞ্চে মাস্টার হিসেবে থাকবেন আশা ভোসলে। এছাড়াও আরও অনেক নতুন চমক থাকছে এবারের সারেগামাপায়। বিচারক হিসেবে থাকছেন হরিহরণও। ভালো লাগ রা বহুত বহুত আচ্ছা হ্যায় জো পার্টিসিপেন্টস জো হ্যায় বো বহুত হি আচ্ছে গাতে হ্যায় আর পহলে ভি আয়া হুঁ লাস্ট ইয়ার মে স্পেশাল জজ করকে আয়া তবি মানে দেখা কি বহুত बहुत इंटरेस्ट लेके कर रहे हैं और अभी दो दिन हमने शूटिंग किया है, अच्छा लग रहा है, वेरी नाइस। वी होप टू हैव अ वेरी म्यूजिकल शो। বিচারক এর আসনে চেনা মুখ অলোকা জ্ঞানদেব। খুব ভালো লাগছে, আমি তো সবসময় সারেগামাপার সাথেই আছি শুরু থেকে। খুব ভালো লাগছে, কন্টেস্টেন্টগুলো খুব ভালো গাইছে আর বোধহয় সিরিজটা ভীষণ সুপার হিট হবে। নয় দশকের সুরের সঙ্গে আজকের গানের তফাৎ কতটা তা নিয়ে কথা বললেন অলোকা হরিহরণ। নিশ্চয়ই ফিরবে, মেলোডি আছে কিন্তু অল্প আছে। মেলোডি যেরকম আগে ছিল 90s, আর তার আগে অনেক মেলোডিয়াস সংস হতো। আমার বিশ্বাস আছে যে ফিরবে। মেলোডি বগর গানাই নেই বন সকতা হ্যায়, মগর ক্যা মেলোডি ক্যা হ্যায় ওহ ইম্পর্টেন্ট হ্যায়। হ্যাঁ, আবি আজ কুছ গানো মে আচ্ছে মেলোডি হ্যায় অর কুছ কুছ মে রিদম জ্যাদা প্রচার কা হ্যায়। জিস তরহ সে ফিল্ম বনতা হ্যায় ওয়েসে হি গানে বনেঙ্গে, জিস তরহ কে ফিল্ম কে ক্যারেক্টার হ্যায় ওয়েসে হি বনেঙ্গে। अब इसके अलावा आप मेलोडी स्लो सॉन्ग या जो पहले ज़माने के गाने थे वो नहीं आ सकता है, क्योंकि वो पर्सनैलिटी नहीं है आज के कैरेक्टर्स में। বিচারকের আসনে রয়েছেন কুমার শানু। বিচার প্রক্রিয়া নিয়ে কথা বললেন তিনি। অনুষ্ঠানে আশা ভোসলে এবং হরিহরণের উপস্থিতি নিয়ে উচ্ছ্বসিত কুমার শানু। এবার পার্টিসিপেন্ট না, পার্টিসিপেন্ট এতজন পার্টিসিপেন্ট নেই যে গতবার যতজন ছিল। আমরা স্পেশালি মানে খুঁজে 19টা ছেলেকে আমরা চুজ করেছি, ছেলেমেয়েদের 19টা ছেলেমেয়েদের চুজ করেছি। এবং যেমন আজকে যেমন আমাদের শুটিং আছে, যে ওই 19 জনের মধ্যে যারা গত এপিসোডগুলোর মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে বা যারা যোগ্য মনে হয়েছে তাদেরকে আমরা সার্টিফিকেট দিয়েছি যে তারা আজকে আশাজির সামনে পারফর্ম করবে। তো এই আশাজির সামনে পারফর্ম করার যে ব্যাপারটা সেটা আবার একটা নতুনত্ব, এটা ফার্স্ট টাইম হলো এরকম যে মাস্টারের সামনে পারফর্ম করবে আমাদের চুজ করা 6টা, তার মধ্যে 6টা ছেলে মেয়ে, এটা একটা নতুনত্ব। তারপরে তোমার আমাদের যেমন জি বাংলাতে যে গানটাতে যে ইনস্ট্রুমেন্ট ইউজ হয়েছে আমরা সেই ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করি, এটাও একটা নতুনত্ব, কেন এটা কেউ করে না, অনেক খরচাবহুল ব্যাপার, বাট জি বাংলা করছে এবং আমার মনে হয় এটা একটা সাংঘাতিক প্রয়াস যে যেখানে ভায়োলিন চাই সেখানে ভায়োলিন, যেখানে যে যে ম্যান্ডোলিন চাই যেখানে সেতার চাই, যেখানে এসরাজ চাই যেখানে তোমার সরোদ চাই, যেখানে কোরাস চাই সেখানে সমস্ত ব্যাপারটা, মানে যেটাতে যা থাকে সেটা যেন এত বেশি ভালো মিউজিক ব্যাপারটা এত বেশি, যে একটা মিউজিক্যাল শো ন্যাচারালি আমরা মিউজিকটার উপরে বেশি করে
প্রেফারেন্স দিতে চাই। এবার আমি আলকা আছি, আমাদের সঙ্গে হরিহরণজি রয়েছে। তো টোটালি মিউজিক্যাল ব্যাপার, একটা হচ্ছে ক্লাসিক্যাল সাইড, একটা কমার্শিয়াল সাইড। তার সঙ্গে আশাজিও এসে বসছেন মাঝে মাঝে, মাসে একবার উনি এসে বসবেন। তাই কতগুলো জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে নতুন ব্যাপার, এবং এটা একটা টোটালি গুড, সাংঘাতিক ভালো। এবারে যেটা হচ্ছে মানে সিজন 14 ইজ অ্যামেজিং। অনুষ্ঠানের সঞ্চালক যিশু সেনগুপ্ত উচ্ছ্বসিত সারেগামাপার এবারের সিজন নিয়ে। সারেগামাপা অন্যরকম বলাটা ভুল, সেই কম্পিটিশন, গানের কম্পিটিশন। প্রচুর ট্যালেন্টেড সব ছেলেমেয়েরা এসছে এবার, এবং প্রথমবার শুধু 19 জনকে নিয়ে শুরু করা হয়েছে সারেগামাপা। তো অবভিয়াসলি দ্য কোয়ালিটি অফ সিঙ্গিং ইজ মাচ মাচ বেটার, মাচ বিগার। অ্যান্ড তার সঙ্গে আমাদের জাজেসরা সব সুপারস্টার জাজেসরা, যেরকম একটু ক্যামেরা ব্যান্ড করুন, ছানোদা ঢুকলেন। তার সঙ্গে রয়েছে হরিজি, এবং তার সঙ্গে রয়েছেন আলকাজি। সো আলকাজি এবং ছানোদার সাথে এর আগে কাজ করেছি, হরিজির সাথে প্রথমবার করছি। অ্যান্ড আমার বলার অপেক্ষা রাখে না যে হি ইজ ওয়ান অফ দি ফাইনেস্ট, কী বলবো, ক্লাসিক্যাল বড়টা ভুল হবে, কন্টেম্পোরারি বড়টা ভুল হবে, উনি যে কী সিঙ্গার একমাত্র ভগবান ছাড়া বোধহয় আর কেউ জানে না। অ্যান্ড আমার হিউজ ফ্যান অফ হরিহরণ। সো উনি মাঝে মাঝে গিয়ে উঠছেন, মাঝে মাঝেই কিছু না কিছু করছেন, আই এম লাভিং ইট। সো দি বেসিক ফর্ম্যাট ইজ দি সেম, বাট ইটস বিগার ডেফিনেটলি, দেয়ার ইজ নো টু বি স্মল। 40 বছর পর রবীন্দ্রসঙ্গীতের ডালি নিয়ে আশা ভোঁসলে, হয় মা নয় বৌমার ইউনিটকে সে কথাও জানালেন আশা ভোঁসলে। বিশাল বাদ, মেয়ে রবীন্দ্রসঙ্গীত গা রই হুম, আর ও ভি মডার্ন বচ্চোকে দিয়ে, তাকে উনকো রবীন্দ্রসঙ্গীত শুননে কি ইচ্ছা হো। মিউজিক এসা হোগা, গানে ওই হোগে, বোল ওই হোগে, সিফ মিউজিক আচ্ছা হোগা, হারমোনি হোগি বহুত, জেসে ফিলামোনি অর্কেস্ট্র কে জেসে, তো ও কোশিশ কর রহে হ্যায়। আগামী সময় কি কি করছেন হরিহরণ, তার সুরের কোন জাদুতে আবার মুগ্ধ হতে চলেছেন শ্রোতারা, জানালেন হরিহরণ। হ্যাঁ, কুছ এসেই সোচ হ্যায়, কোশিশ তো মুঝে গানা হ্যায় আর করুঙ্গা জলদি। বহুত খুবসূরত হ্যায়, আই মিন মে ইতনে বড়ে পোয়েট আর কম্পোজার হ্যায়, আর ইস তরহ সে ও উনহোনে লিখা হ্যায় আর মুঝে সমঝায়া গয়া কি ইসকা মানি ক্যা হ্যায় করকে, তো আচ্ছা লাগা মুঝে। হাজির টু জো হ্যায় গজল অ্যালবম, মে আর জাকির ভাই 21 সাল কে বাদ সিকুয়েল বানায়া। হাজির ওয়াজ রিলিজ ইন 92, আবি কি সাল কে বাদ হাজির টু আয়া হ্যায়, তো দ্যাট ইজ মাই বিগেস্ট প্রজেক্ট। সব মিলিয়ে জমজমাট সারেগামাপার সিজন 14 মঞ্চ। এবিপি আনন্দ,